সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টাউন হল ময়দানে বর্ধমান শহর জমিয়ত উলামায়ে হিন্দের ডাকে এটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বিশ্ব নবী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন বিজেপি নেত্রী নূপুর শর্মা বলে অভিযোগ। তারই প্রতিবাদ জানাতে এদিন বর্ধমান শহরে জমিয়ত উলামায়ে হিন্দের ডাকে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি জানান, কতিপয় মানুষ ভারতবর্ষকে অশান্ত করতে চাইছে, সেই প্ররোচনায় কেউ যেন পা না দেয়। তিনি সর্বধর্মের মানুষের কাছে সুন্দর ভারত গড়ার লক্ষ্যে একত্রিত হওয়ার আহ্বান জানান। মানুষ চরমভাবে একটা অশান্তির শিকার হচ্ছে, কখনো ধর্মীয় ব্যাপারে, কখনো রাজনৈতিক ব্যাপারে। সেই বিষয়গুলো সামনে রেখে এবং তার সাথে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে একটা জাতিকে বরাবর টার্গেট করা হচ্ছে, সেটা হচ্ছে মুসলিম জাতি। তাদের বিশ্বনবী, তাদের যে নবী, সেই নবীকে পর্যন্ত ছাড়া হচ্ছে না, তার ব্যাপারে আপনার কলঙ্ক লিপন করার চেষ্টা করছে। বিশেষ করে এই বিজেপি যারা বর্তমান সরকারে আছে, সেন্ট্রাল গভর্নমেন্টে, তাদের ছত্রছায়াতে থেকেই এই কাজগুলো হচ্ছে। আমরা এই বিশ্ব নবীর মান সম্মান রক্ষার জন্য ভারতবর্ষের সংবিধানকে সম্মান জানিয়ে, দেশের আইন নিয়ম মেনে, শান্তিপূর্ণভাবে তার একটা প্রতিবাদ জানানোর জন্য এখানে আজকে জমায়েত হয়েছে। আরও অন্যান্য বিষয় নিয়ে অনেক আন্দোলন চলছে দেশে, কিন্তু সেই সময়ে ওই রকম অত্যাচার বা অবিচারের শিকার তারা হচ্ছে না। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়, তাদের প্রতি যে অবিচার হচ্ছে, অবিচারের প্রতিবাদ তারা করার কারণে, যারা অবিচার করছে তারা দোষী নয়, যাদের উপরে করছে তারা প্রতিবাদ জানালেই তারা দোষী, তাদের বুলডোজার দিয়ে ঘর ভাঙা, এগুলো হচ্ছে মগের মুলুকের মতো, মানে ইংরেজের থেকেও অত্যন্ত খারাপ হয়ে গেছে। ভালোবাসা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে যেমন দেশ স্বাধীন করেছিল, জমিয়ত উলামা চায়। কিছু মানুষ তারা গণ্ডগোল করছে, কিন্তু সবাই নয়। সেই জন্যে আমরা দলমত জাতি ধর্ম নির্বিশেষে ওই মানুষগুলোকে চুজ করব যারা প্রকৃতপক্ষে দেশ দেশত্ব বোধ আছে, যাদের মধ্যে দেশে শান্তি শৃঙ্খলা চায় এবং এই দেশের ভালো চায়, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা আবার নতুন করে সেই সুন্দর ভারত গড়ার সংকল্প নিতে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।